আসসালামু আলাইকুম, আমি মনিরা বলছি। আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নোয়াখালী শ্বশুরবাড়ি থেকে চাচি শাশুড়ি পুটলিতে করে কি কি পাঠালো সেটা দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। গতকাল সন্ধ্যাবেলায় আমার ভাসুর এসেছিল, ময়নার খাবার শেষ হয়ে গিয়েছিল। ময়নার খাবারটা কিনে দিয়ে গেছে টঙ্গী বাজার থেকে, আর আমার ভাসুরি মানে ভাইয়াই এই পুটলিগুলো দিয়ে গেছে আমার চাচি শাশুড়ি নোয়াখালী থেকে। চুটকি পিঠা বানিয়ে পাঠিয়েছে, আপনারা হয়তো অনেকেই চিনেন চুই পিঠা যেটাকে বলে। এটা ময়দা দিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে আর কি বানানো হয়, তো সেটাই আমি এখন পুটলিগুলো খুলে একটা বক্সে নিয়ে নিচ্ছি। আর এই চুই পিঠা কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, তো সে থাকতে পাঠাতে পারেনি, লোক পায়নি আর কি, তো এখন পাঠিয়ে দিয়েছে। আর ভিডিওর শুরুতেই আমি কিছু আপুদের উদ্দেশ্যে বা সব আপুদের উদ্দেশ্যেই বলতে পারেন কিছু কথা শেয়ার করছি। আমরা কিন্তু সবাই জানি শ্বশুরবাড়িটা হচ্ছে একটা মেয়েদের জন্য একটা সেন্সিটিভ জায়গা। আমি চাইলেই কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সাথে আমার যা মন চায় তা করতে পারবো না, যা আমি বাবার বাড়ির মানুষের সাথে করতে পারি। আপনাদেরকে কেন বলছি এই কথাটা, আমি বলছি আমার বাসায় আমার শ্বশুরবাড়ির মানুষ আসে, আমার ভাসুর আসে, আমি কিন্তু কখনোই ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সেটা অনেকেই এজন্য কমেন্ট করেন যে আপু তোমার বাসায় শ্বশুরবাড়ির মানুষ এসে থাকে না কেন বা দেখি না কেন, আসে সব কিছুই করে কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করে সেটা আপনাদের সাথে শেয়ার করি না, সেজন্যই আপনারা দেখতে পান না। এগুলো হচ্ছে তালের পিঠা, এই পিঠাও আরেকজন জেঠি শাশুড়ি বানিয়ে পাঠিয়েছে, তো এখান থেকে আমি আনার পর দুই একটা খেয়েছিলাম, বাকিগুলো এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, আপনারা সবাই আমার ননদের বাচ্চাটার জন্য দোয়া করেছিলেন, আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ হয়েছে এবং ওরা বাসায় চলে গিয়েছে। তো ওরা কিন্তু যাওয়ার সময় এসেছিল, আমার সাথে দেখা করে গিয়েছে, আমি কিন্তু কিছুই ক্যামেরায় ক্যাপচার করিনি। এগুলো শ্বশুরবাড়ির মানুষের সামনে কিন্তু হুট করে ক্যামেরাটা অন করা যায় না, নিজের কাছেও একটু অন্যরকম লাগে, আনইজি ফিল হয়, সে কারণে সব কিছু মিলিয়েই এগুলো আমি শেয়ার করি না। আর যাদেরকেই আমার ভিডিওতে আমি শেয়ার করি, যেমন আমার ভাবি, আমার ভাবির বাচ্চারা, আমার বোন বোনের বাচ্চারা, মোটামুটি যাদেরকে শেয়ার করি আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আর কি ভিডিওতে শেয়ার করি। তা না হলে কারোর অনুমতি ছাড়া কাউকে অন্য কারোর ভিডিওতে শেয়ার করা কিন্তু ঠিক না। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু শনিবারের করা ভিডিও, আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি ভিডিওর ভয়েস ওভার করে আপলোড করছি। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ হচ্ছে আমার বাবু একটু অসুস্থ, একটু না বেশ ভালোই অসুস্থ, সেজন্য আমি আর কি ভিডিওটা এডিট করে রেখেছিলাম বাট ভয়েস ওভার করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সকালবেলা রুটি বানিয়ে নিব, তো রুটি মেকারটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমার রুটি মেকারের গায়ে কিন্তু কোনো কোম্পানির নাম লেখা নেই, আর প্রায় 3 বছর হয়ে গেছে এই রুটি মেকারটা। আমি উত্তরা একটা মেলা হয়েছিল, সেই মেলা থেকে কিনেছিলাম। আপনাদের অনেক প্রশ্ন এই রুটি মেকারটা নিয়ে, এই কোম্পানির নামটা জানতে চান। আসলে তখন যদি আমি জানতাম আমি ব্লগ করব, তাহলে আমি নামটা অবশ্যই অনেক মনে করে রাখতাম। একটা রিসিট দিয়েছিল কেনার সময়, 1650 টাকা দিয়ে কিনেছি, রিসিটের গায়ে নামটা লেখা ছিল, কিন্তু রিসিটটা তো এতদিনে হারিয়ে ফেলেছি। কিন্তু এখন সবাই এটার নাম জানতে চাচ্ছেন কোম্পানির, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে আমি কোম্পানির নামটা বলতে পারছি না। তবে আমার এই কাঠের রুটি মেকারটা কিন্তু অনেক ভালো পড়েছে, অনেকের কাছ থেকেই শুনি যে ভালো হয়নি বা রুটি বানালে এক সাইড মোটা হয়ে যায়, এক সাইডে পাতলা হয়ে যায়, এরকম টাইপের আর কি। তবে আমি একটা কথা বলবো, এই কাঠের রুটি মেকারে রুটি বানানোর জন্য ময়দাটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আমি কিন্তু ময়দা দিয়ে রুটিগুলো বানাচ্ছি, আর ময়দাটা যখন রেডি করেছি একটু তেল দিয়ে দিয়েছিলাম, রেগুলার তেল আর কি। ময়দাটা যদি পারফেক্ট হয়, মানে আটাটা যদি পারফেক্ট হয় রুটির জন্য, রুটিগুলোও খুব সুন্দর হবে। আর এই যে আমার রুটিটা কিন্তু সব সাইডে একরকম হয়েছে, কোনো সাইডে মোটা, কোনো সাইডে চিকন, এরকম হয়নি। তো এখন আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য।
এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, আর আমার ভাবি স্নেহা মানহা ওরাও কিন্তু ছিল। আমার এই ভিডিওটা কিন্তু শনিবারের করা ভিডিও, আমার ভাবি শুক্র শনি রবিবার দুপুরবেলা বিকেলবেলা চলে গিয়েছে আর কি, তো প্রায় আড়াই দিনের মতো ছিল। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু চা বসিয়ে দিচ্ছি, আমি আর ভাবি একটু চা খেয়ে নিব। আর চাটা বানাতে বানাতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে অনেকের মাঝে ছড়িয়ে দিবে। আজকে একটু চায়ের লেকারটা বেশি করে করে নিয়েছি, কারণ আজকে আমি একটু হেয়ার ট্রিটমেন্ট করব। আর বাসায় আমি কিভাবে হেনা প্যাক তৈরি করে চুলের যত্ন করি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব। হেনা প্যাক তৈরি করার জন্য এখানে আমি চায়ের লেকার নিয়ে নিলাম, হেনা পাউডার নিয়ে নিলাম, নারিকেল তেল নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজের রসও দিব। তো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকেন, আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মাটির বাটি নিয়ে নিয়েছি, মাটির বাটিতে হেনা পাউডার দিয়ে দিচ্ছি। গাছের কাঁচা মেহেদি দিতে পারলেও ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা মেহেদিটা নেই সেজন্য আমি হেনা প্যাকটাই ইউজ করি। একটু বেশি করে নিয়েছি যেন দুইজনের মাথায় লাগানো যায়, আরিয়ানাকেও লাগিয়ে দিব। হেনা পাউডারের উপর অল্প অল্প করে চায়ের লিকার দিয়ে আমি হেনা পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এভাবে বাসায় প্যাক তৈরি করে যদি চুলে লাগানো যায় চুলের জন্য অনেক বেশি উপকার হয়। আমি কিন্তু আগে এভাবে প্যাক তৈরি করে মাসের মধ্যে দুইবার লাগাতাম, কিন্তু এখন সংসার সময় সব কিছু মিলিয়ে কুলিয়ে উঠতে পারি না, সেজন্য খুব একটা লাগানো হয় না, কয়েকদিন পর পর লাগাই আর কি, কয়েক মাস পর পর একটু আলসেমিও করি। সংসারের সব কাজ করার পর দেখা যায় নিজের যত্ন নিতে কিন্তু ভালো লাগে না। হেনা পাউডারটা চায়ের লিকার দিয়ে গুলিয়ে নেওয়ার পর এখন এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিলাম, আমার ঘরে যেটা ছিল আর কি, অ্যালোভেরাটা প্যারাশুটের, এখানে যেটা তেল ইউজ করে আর কি, খাঁটি নারিকেল তেল হলে তো আরও বেশি ভালো হয়। আর এরপর একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা আমি কুসুম সহ দিয়ে দিয়েছি, এখানে দুইটা ডিম দিলে ভালো হতো কিন্তু আমার মেয়েটা ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারে না, সেজন্য আমি একটু কমিয়েই দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। আর এখন একটা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজের রস দিয়ে দিব। পেঁয়াজের রস কিন্তু চুলের গোড়াকে শক্ত করতে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে। এখানে একটু লেবুর রসও দেওয়া যেত যদি ড্যান্ড্রাফ থাকতো, আমার মাথায় কোনো খুশকি নেই, আরিয়ানার মাথায়ও নেই, সেজন্য আমি লেবুর রসটা অ্যাড করলাম না। আপনাদের যদি কারো খুশকির প্রবলেম থাকে আপনারা কিন্তু একটা লেবুকে চার টুকরা করে এক পিস লেবুর রস এখানে চিপে নিতে পারেন, তাহলে সেটা চুলের জন্য মানে খুশকি থাকলে উপকার হবে। আমার মেয়েটা নিজের চুলের যত্ন নিজে কখনোই করতে চায় না, আমি যদি প্যাকটা বানিয়ে লাগিয়ে দিই তাহলে সে লাগাবে। একটা সময় ছিল সপ্তাহে একবার করে এই প্যাকটা আমি চুলে লাগাতাম, দুইটা ডিমে আমার হতো না, মাশাল্লাহ আমার চুলের গ্রোথ ভালো ছিল আর লম্বাও ছিল, তো আমি খুব চুলের যত্ন করতাম, চুলগুলো সুন্দরও ছিল একটা সময়। এখন বয়স হতে হতে চুলও নষ্ট হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে এখনও, তো এখন আর ওইরকমভাবে যত্ন করা হয় না আর কি। তো এই হেনা প্যাকটা এভাবে যদি তৈরি করে ঘরে লাগানো যায় তাহলে চুলের জন্য অনেক বেশি উপকার হয়, আর যদি চুলে কালার থাকে চুলের রাফনেসটাও এই প্যাকটা লাগানোতে দূর হয়ে যায়, চুলের স্মুথনেস ভাবটা চলে আসে, একটু সিল্কি সিল্কি হয়। আমরা মায়েরা কিন্তু একটা সময়ে সংসার সন্তানের চিন্তা ছাড়া আর কিছুই করতে চাই না, তবে আমার মনে হয় সংসারের পাশাপাশি সন্তানের চিন্তার পাশাপাশি নিজেদেরও একটু যত্ন করা উচিত, নিজেদেরকেও একটু সময় দেওয়া উচিত, নিজেদেরও একটু খেয়াল রাখা উচিত। এবার চলে আসা যাক দুপুরের রান্নাবান্নায়। এখানে চারটা কবুতরের বাচ্চা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে, তো আজকে ভাবি বলল ভাবি রান্না করবে, সেজন্যই কিন্তু আমি একটু নিজের যত্ন করার সময় পেলাম। আজকে দুপুরে যত রান্নাবান্না হয়েছে সব কিছুই ভাবি করেছে, আমি একদমই ভাবির মানে আশেপাশেও আসিনি, শুধু সব কিছু মশলা টশলা গুছিয়ে দিয়েছিলাম। তো এই তো এখানে ভাবি সরিষা ইলিশ রান্না করে নিয়েছে, একটা ইলিশ আছে এখানে পুরা।
আর এর নিচে হচ্ছে ভুঁড়ি আর কি, গরুর ভুঁড়ি বা বড় যে যেটা বলেন। এটা আগেই রান্না করা ছিল ডিপ ফ্রিজে, ওটা নামিয়ে শুধু গরম করে নেওয়া হয়েছে। এখানে কবুতরের বাচ্চাগুলি রান্না করে নিয়েছে, তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে কবুতরের মাংস রান্নাটা। আর ভাত রান্না করে নিয়েছে, আর এখন চুলায় মাছ ভাজি হচ্ছে। তো ভাবি নিজে বলো আজকে আমি রান্না করি, সেজন্য আমিও একটু সুযোগ পেয়ে গেলাম। আমি কিন্তু হেনা প্যাকটা চুলে 2 ঘন্টা লাগিয়ে রেখেছিলাম, এখন চুলটা ওয়াশ করে নিয়েছি আর গোসল করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি পড়ছে না, এরকম টাইপের আর কি। আর সবাই খেয়াল করে একটু দেখবেন তো, এখনই মনে হচ্ছে শীতের বাতাসটা আসছে আর কি, একটু কেমন যেন গা হাত পা টানছে। আর আমি তো কখনোই মানে রেগুলার ইউজ করি না কোনো ক্রিম, তো এখন মনে হচ্ছে একটু কিছু না দিলে মুখটা কেমন টান টান লাগছে। তো লরেলের এই অ্যান্টি রাফ যে ক্রিমটা আছে সেটাই এখন আপাতত ইউজ করছি, এবং এটা ইউজ করে আমার মনে হচ্ছে আমি অনেক বেশি উপকারও পেয়েছি, স্কিনটা অনেক বেশি স্মুথ এবং সফট হয়েছে। আমার স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, আমি ইচ্ছা করলেই সব কিছু লাগাতে পারি না, একটু প্রবলেম হয়। তবে এবার মনে হচ্ছে লরিয়েলের এই 35+S এই ক্রিমটা লাগানোতে আমার একটু উন্নতি হয়েছে। আমার ঘড়িগুলো তো ড্রেসিং টেবিলের উপরই রাখা থাকে, তো হঠাৎ করেই ঘড়ির বক্সটার দিকে চোখ পড়ে গেল, আর কয়েকজন আপুর একটা কমেন্টের কথা মনে পড়ে গেল। তো আপনারা সবাই দেখতে চেয়েছিলেন আমার এই কালো ঘড়িটা একটু ভালো করে, তো আপুদের জন্য একটু এখন কালো ঘড়িটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে মানহাবুড়িটা ধরে সবগুলো ঘড়ি আমার এলোমেলো করে রেখেছে, তো এই তো ঘড়িটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নেবেন। আর অনেকেই এটার প্রাইস জানতে চান, আসলে এই টাইপের ঘড়ি বা ব্র্যান্ড দেখে আপনারা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু ঘড়ির দাম জানতে পারবেন। তো যাই হোক, ঘড়িটা আপনাদেরকে দেখাতে থাকি। আর এদিক থেকে আমার প্রিয় ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার এই চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখানে আরিয়ানাও আরিয়ানার চুলটা ওয়াশ করে নিয়েছে, আমার মেয়েটার চুলটা একটু কার্লি সেজন্য আমি ওর চুলটা বড় রাখি না। আর হেনা প্যাকটা লাগানোর পর চুলটা কিন্তু অনেক স্মুথ এবং সফট হয়ে গিয়েছে। এভাবে প্যাক লাগালে চুলের গোড়া শক্ত হয়, চুলের গ্রোথ ভালো হয়, চুলের সফটনেস ভাবটা চলে আসে, সিল্কি ভাব চলে আসে, রাফনেসটাও দূর হয়ে যায়। তো আশা করছি যারা ট্রাই করেননি এভাবে ট্রাই করবেন, চুলের অনেক বেশি উপকার হবে। আপনাদের সাথে এতক্ষণ অনেক বকবক করলাম, প্লিজ বিরক্ত হবেন না কেউ। আর এদিক থেকে আমার ভাবি সব খাবার দাবার যা কিছুই রান্না করে নিয়েছে সার্ভ করে নিয়ে টেবিলে নিয়ে এসেছে। আর আজকে দুপুরে আমাদের সাথে তুলি আর আজমাইনও জয়েন হবে, ওরাও আসতেছে আর কি। তো আমরা প্রথমে ওদের জন্য একটু ওয়েট করছিলাম, পরে দেখি যে দেরি হচ্ছে, তো মোটামুটি সবাই বসে গিয়েছে, আমিও বসবো। আর ঠিক সেই মুহূর্তেই কলিং বেল, তুলি আর আজমাইনও চলে এসেছে। তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নেই, এখনকার মতো এখানেই ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এখন হচ্ছে আসরের নামাজের পর, বাচ্চারা অনেকক্ষণ আগে ছাদে চলে এসেছে, সবাই অনেক মজা করছে সবাই মিলে। আর আমরা ননদ ভাবি সব একসাথে হয়েছি, বোঝেনি তো অবস্থা, আমাদের গল্পের কোনো শেষ নেই। তো যাই হোক, আমরা আসরের নামাজটা শেষ করে আমরাও ছাদে চলে এসেছি। আর মাশাল্লাহ আমার গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমার ছেলেটা শনিবার দিন থেকে একটু কেমন কেমন যেন ওকে লাগছিল। আসবেন 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 আসব
পাবলিক বাস যেখানে যাবো বুট বাজার যাবো, বুট বাজার কত ভাড়া, কত দশ হাজার টাকা দিয়ে বুট বাজার যাবো না, দশ হাজার টাকা দিয়ে যাবো না বুট বাজার, একশো টাকাও না ভাড়া, দশ টাকা, দশ টাকা হলে যাবো, হবে হবে, তাহলে আসি আসি আসি, উঠি উঠি উঠি, বেশ কিছুক্ষণ সময় আমরা ছাদে অনেক সুন্দর সময় কাটিয়েছি, বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি, অনেক মজা, ওদের সাথে কিছুক্ষণ আমরা খেলাও করলাম। তা এখন বাসায় চলে এসেছি, বাসায় আসার পর বাচ্চারা হাত মুখ ধুয়ে নিয়েছে, আর তুলে আসার সময় কেক বানিয়ে এনেছিল, চিকেন বান বানিয়ে নিয়ে এসেছিল, আমি আর ক্যাপচার করতে পারিনি ওগুলো, আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ওরা ছাদ থেকে আসার পর এতটাই ক্ষুধার্ত ছিল, হাত মুখ ধুয়ে সবাই খেয়ে নিয়েছে। এখন আমি ভাবলাম একটু চুই পিঠা বা একটু চুটকি রান্না করে নেই। তুলে আসার সময় গরুর দুধ নিয়ে এসেছিল, মানে এই বোতলগুলোতে ভরে ডিপ ফ্রিজটাতে রেখেছিলাম, তো এখন দেখছি যে ডিপ ফ্রিজটা একদমই ফাঁকা হয়ে গেছে আর একটু নোংরাও হয়েছে, তো ভাবলাম ডিপ ফ্রিজটা এখন লাইনটা অফ করে রাখি, কালকে পরিষ্কার করে নিব। তো দুধের বোতলগুলো আমার যে আরেকটা ফ্রিজ আছে সেই ফ্রিজে এখন রেখে দিচ্ছি, আর এখান থেকে অল্প পরিমাণ দুধ আমি নিয়ে নিব, নিয়ে চুটকি রান্না করে নিব। এক লিটার দুধ নিয়ে আমি এই পাতিলটাতে দিলাম আর চুলায় বসিয়ে দিলাম, ভালো করে একটু জাল করে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দারচিনি এলাচি দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি চুটকিটা রান্না করে নিব। আর সবসময় আমি এভাবে চুটকিটা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে, হয়তোবা অনেকে অনেকভাবে রান্না করতে পারেন। দেখলাম একটা কমেন্ট এসেছে, আপু খেজুরের গুড় দিয়ে চুটকি অনেক ভালো লাগে, হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু এভাবেই রান্না করি, দেখা যায় সবসময় গুড়টা কিন্তু ঘরে থাকে না। তো এই তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এরপর আমি আমার হাতের তিন মুঠ পরিমাণ চুটকি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু রান্না করার পর বেশ অনেকটা হয়ে যাবে, সেজন্য তিন মুঠের মতোই দিলাম। আর এই তো এখানে কিন্তু চুটকিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিব, সার্ভ করে নিব। একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম আর এখানে চুই পিঠাটা সার্ভ করে নিচ্ছি। আর চুই পিঠাটা সার্ভ করতে করতে আমি আমার প্রিয় আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বাবুর শরীর খারাপ, তো আমার আপুরা সবাই দোয়া করেছেন আমার ছেলেটার জন্য, অনেক অনেক শুভকামনা জানিয়েছেন আমার বাবুর জন্য, বাবুর জন্য সবাই আমার মতোই চিন্তা করছেন, আমার খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো পড়ে, সবাইকে অনেক ধন্যবাদ। তো চুই পিঠাটা সার্ভ করার পর একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে না, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, ঠান্ডা হলে সবাই খেয়ে নিব। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।